নমস্কার বন্ধুরা, একটা কাঁচা ডিমের সাথে ছোট প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দারুণ মজাদার লোভনীয় একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে টেস্টি কিছু খেতে মন চাইলে বা বাচ্চাদের আবদার মেটাতে আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে এটুকু বলতে পারি। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন, একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা অন করিনি, গ্যাস অফ রেখে ফ্রাইং প্যানটা গ্যাসের উপরে বসিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপর আমি এইরকম 10 টাকার প্যাকেটের এক প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা পুরোটাই এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। মানে ডিমের মধ্যে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে এখানে যে ছোট 5 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধের পরিমাণ বেশি দিলে রেসিপির টেস্টও কিন্তু ভালো আসে। তো এখানে আমি 10 টাকার প্যাকেটের পুরো গুঁড়ো দুধটাই দিয়ে দিয়েছি। আর দেখুন, একটা স্প্যাচুলার সাহায্যে ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই এই দুটো উপকরণকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে বেশ একটা ক্রিমি টেক্সচার আসছে। আর বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো লাম্পস না থেকে যায়। তো দেখতেই পাচ্ছেন, ডিম আর দুধ একসাথে মিশিয়ে নেওয়ার পর বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। তো এর থেকে আর বেশি মেশাবার একেবারেই দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি এই 4 চামচ মেপে ওই মোটামুটি 5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, গ্যাসের ফ্লেম অফ রেখেই এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। চিনির দানাগুলো হালকা মেল্ট হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা ছোট বাটি মেপে হাফ বাটি দিয়ে দিলাম সুজি, আর ওই বাটি মেপেই 1 বাটি দিলাম জল। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। টেস্টের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য লবণ দিলে টেস্টটা কিন্তু ভালো আসে, আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, আর বেশ খানিকক্ষণ এটাকে রান্না করে নেব, যতক্ষণ না বেশ একটা সুজির ডো তৈরি হচ্ছে। আর বন্ধুরা, এই সময় আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর এদিকে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সুজির ডোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গাওয়া ঘি। আপনারা যারা ঘির গন্ধ পছন্দ করেন না বা ঘি খেতে পছন্দ করেন না, তারা এখানে ঘির পরিবর্তে 2 চামচ সাদা তেল ব্যবহার করতে পারেন। তো ঘি দেওয়ার সাথে সাথেই দেখবেন ফ্রাইং প্যান বা কড়াই থেকে খুব সহজেই ডোটা ছেড়ে আসছে। ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো করে সুজির ডোর সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন বন্ধুরা, এটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নেব। এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই রেখেছি। তো এটাকে ঠান্ডা করে নিয়ে নিচে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে নিচে নামিয়ে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে এখন মেখে নেব একদম স্মুথ করে। আপনারা চাইলে ডোটা একটা বড় বাটি বা পাত্রের মধ্যে নিয়ে তারপরেও মেখে নিতে পারেন, তবে আমি ফ্রাইং প্যানের মধ্যেই খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে প্রথমে হাত দিয়ে ডোলে ডোলে একদম স্মুথ করে মেখে নিয়েছি। আর এদিকে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1/4 বাটি নিয়েছি ময়দা। মানে যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ঠিক অর্ধেকটা পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার থেকে অল্প অল্প করে ময়দা এই সুজির ডোর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। অল্প কিছুটা ময়দা দিয়ে এটাকে মেখে নিলে কি হবে, যখন এটা বেলা হবে সাইডটা ফেটে যাবে না। তো সেই কারণেই আমি ওই 1/4 বাটির মতো ময়দা দিয়ে খুব ভালো করে দেখুন ডোটা মেখে রেডি করে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো বাটির মধ্যে নিয়ে একটা ঢাকনা দিয়ে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ডোটা আরো বেশি সফট হয়ে যায়। মোটামুটি ওই 10 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখেছিলাম, আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। 10 মিনিটের মতো রেস্টে রাখার পর ডোটা আরো বেশি সফট হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এর থেকে বেশ বড় বড় করে আমি 2টো লেচি কেটে নিচ্ছি, যাতে আমাদের বেলতে সুবিধা হয় সেই কারণে এরকম 2টো লেচি কেটে নিলাম। আর এটাকে একটা কার্ডবোর্ডের ওপরে নিয়ে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে গোল করে তারপরে একটু চ্যাপ্টাশিপি করে নিলাম। আর যেই রকমটা ভাবে আমরা রুটি পরোটা বেলে নিই ঠিক সেই রকম ভাবে এটাকেও বেলে নিতে হবে। উপরে অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নেব। তবে একদম পারফেক্ট যে গোল করে বেলতে হবে তেমন কোনো ব্যাপার নেই, নিজেদের পছন্দ মতো যেই রকম খুশি বেলে নিতে পারেন। রুটিটা খুব বেশি পাতলা করে বা খুব বেশি মোটা করে বেলবার একেবারেই দরকার।
দরকার নেই, ঠিক এইরকম ভাবে বেলে নিলেই হবে। যেরকমটা আমরা রুটি বানানোর সময় রুটি বেলে নিই ঠিক সেইভাবেই বেলে নিয়েছি। এখন দেখুন এইরকম আমার কাছে কুকি কাটার রয়েছে, একটা গোল আর একটা চৌকো শেপের। আমি এই দুটো কুকি কাটার দিয়েই নাস্তাগুলোকে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তবে আপনারা যে কোনো ছোট বাটি বা ছোট গ্লাস দিয়েও কিন্তু নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। তবে কুকি কাটার দিয়ে কাটলে কি হয়, এগুলোকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমি এই যে কুকি কাটারের যে ডিজাইনের পাশটা রয়েছে সেই ডিজাইনের সাইডটা দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি। প্রথম রুটিটা থেকে সমস্ত নাস্তাগুলোকে কেটে নিয়েছি। এগুলোকে রাখার জন্য যে কোনো একটা থালা বা প্লেট নিয়ে তার উপরে অল্প আটা ময়দা ছড়িয়ে তারপরে এক একটা শেপ দিয়ে রাখা নাস্তাগুলোকে রেখে দেবেন। প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে নেওয়াতে নাস্তাগুলো প্লেটের গায়ে আটকে যাবে না, খুব সহজেই এর থেকে ছেড়ে আসবে। তো দ্বিতীয় রুটিটাকেও একই রকম ভাবে বেলে নিয়েছি আর কুকি কাটার দিয়ে এগুলোকেও সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলওয়েজ সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দেখুন সমস্ত নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি। আমি গোল আর চৌকো দুটো শেপেই কিন্তু এগুলোকে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এই যে নাস্তাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 4-5টা দিয়ে দিলাম। আর এগুলোকে এখন বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। নাস্তাগুলো পুরোপুরি তৈরি হতে একেবারেই বেশি সময় লাগে না, তবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই এগুলো ভেজে নেবেন, না হলে উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি ওই মোটামুটি এক একটা ব্যাচ করে 3-4 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই। এখন এগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আরো একটা ব্যাচ নাস্তা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এরকম ভাবেই বাকি সমস্ত নাস্তাগুলো বন্ধুরা আমি ভেজে নেব। সকালে বা সন্ধ্যায় চা বা কফির সাথে খাওয়ার জন্য এইরকম মজাদার নাস্তা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কথা দিলাম বাড়ির প্রত্যেককেই ভীষণ পছন্দ করবে। আবার মাঝে মাঝে বাচ্চাদের আবদার মেটানোর জন্য স্ন্যাক্সেও আপনারা এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো এদিকে আমি দেখুন সমস্ত নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।